ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال মিনাল من المسلمين السلام عليكم ورحمة الله আমাদের একজন ভাই জাকাতের একটি খাত ফিসাবিল্লা এটা নিয়ে উনি জানতে চেয়েছেন যে মানে মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে মূলত এখানে বেশ কিছু মত রয়েছে তার মধ্যে প্রথম মতটি হলো যে এটার দ্বারা জিহাদ উদ্দেশ্য ফিসাবিল্লা তো জিহাদ অর্থাৎ যে সমস্ত গাজী মুজাহিদ তাদের অস্ত্র জিহাদের উপকরণ ক্রয় করার ক্ষমতা নেই তাদেরকে মানে জাকাতের খাত থেকে দেওয়া এটাই উদ্দেশ্য আর এবং ওনারা বলছেন যে সাবিল্লাহ যখন আসবে মানে যখন সাধারণ সাধারণভাবে হিসাবিল্লাহ বলা হবে তখন সেটা তারা জিহাদি বোঝানো হয় তখন সেটা দ্বারা জিহাদি বোঝানো হয় আর সাবির অর্থ যদি অন্য কোনোভাবে নেওয়া হয় তাহলে তার জন্য দলিল লাগবে আলাদা তার জন্য দলিল থাকা লাগবে অন্য কোনো যদি দলিল আসে সাবির সাথে অন্য কোনো কারিনা বা দলিল আসে যেটা দ্বারা বোঝা যে সাবির বলতে সেখানে জিহাদ বোঝানো হচ্ছে না তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে যখন শুধুমাত্র ফিসাবল্লাহ বলা হবে তখন সেটার দ্বারা জিহাদি উদ্দেশ্য এই কারণে এ আয়তে ফিসাবিল্লাহ বলতে জিহাদকেই বোঝানো হয়েছে কারণ ওনারা বলছেন যে যদি ফিসাবিল্লাহ দ্বারা মানে সব ধরনের কল্যাণের মানে রাস্তাকে বোঝানো হয় তাহলে এখানে যে মহান আল্লাহ তালা ইননামা বললেন ইন্নামা হাসর করলেন এর কোনো মূল্যই থাকবে না কারণ ফিসাবিল্লা বললে সব কিছু এর মধ্যে চলে আসবে তাহলে যে তাহলে যে শুধুমাত্র আল্লাহ তালা যে আটটি খাত নির্ধারণ করলেন এটা কোনো মূল্য থাকতো না ইন্নামা তিনি বলেছেন শুধুমাত্র এখানে হাসর করে দিয়েছেন আটটা বিষয়ের মধ্যে তাহলে এবং অন্যান্য গুলোরও অন্যান্য যে খাতগুলো বলেছেন সেগুলো আর উল্লেখ করার প্রয়োজন হতো না সবকিছু সব কল্যাণের পথ যদি কল্যাণের রাস্তা যদি এখানে অন্তর্ভুক্ত হতো সাবিল্লা তারা তারপরে এখানে অবশ্য এটা তারা বলেছেন আর দ্বিতীয়ত অনেকে বলেছেন যে এর সাথে মানে জিহাদের সাথে সাথে আপনার এখানে যুক্ত হবে যে সমস্ত যারা দিনই জ্ঞান অর্জনের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছেন তাদের জীবন চলার জন্য তাদের বই কেনার জন্য যত কিছু প্রয়োজন হয় তাদেরকে তাদেরকেও হিসেবে অন্তর্ভুক্ত কর্য করে তাদেরকে দেওয়া যায় এটাও অনেকগুলো একরাম বলেছেন আবার অনেকে বলেছেন দাওয়াতি ক্ষেত্রে অর্থাৎ জিহাদ যেমন করা হয় মুসরিকদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে তেমনিভাবে তাদেরকে যদি অস্ত্রের মাধ্যমে জিহাদ করা সম্ভব না হয় বরং মৌখিকভাবে তাদেরকে মানে তাদেরকে উত্তর দেওয়া হয় বা তাদেরকে তাদের মানে মোকাবেলা করা হয় তাহলে সেটিও জিহাদের অন্তর্ভুক্ত হবে যেমন দাওয়াতের ক্ষেত্রে যেটি হয়ে থাকে তো যেমনটি পবিত্র কোরআন এসেছে সুরাতুল ফুরকানের মধ্যে যে ওয়াজা হিদ হুম বিহি জিহাদ আন আপনি তাদের তাদের সাথে বড় জিহাদ চালিয়ে যান কিসের মাধ্যমে কোরআনের মাধ্যমে বা দলিলের মাধ্যমে এখানে বোঝানো হয়েছে এটা এই সুরাটি মাক্কি সুরা এটি মক্কায় আয়াতটি নাজিল হয়েছে আর মক্কায় আমরা জানি যে জিহাদ ছিল না জিহাদ তখন ফরজ হয়নি তো সেহেতু এখানে অর্থাৎ কেউ যদি মৌখিক ভাবেও তাদের তাদেরকে দলিল দিয়ে তাদের সাথে মোকাবিলা করেন এটিও জিহাদ বলে গণ্য হবে যেটি থেকে বোঝা যাচ্ছে এখানে জিহাদ বলা হলো সে কারণে কেউ যদি মানে দাওয়াতি ক্ষেত্রেও যারা মানে অমুসলিমদের বিরুদ্ধে এখানে প্রতিরোধ করেন বা তাদেরকে উত্তর দিয়ে থাকেন তাদের বিভিন্ন এর বিষয়ে তারাও এর অন্তর্ভুক্ত হবেন বলে তারা উল্লেখ করেছেন ওলামা আকলাম তো যাই হোক শক্তিশালী মত এখানে যেটি বেশি যেটি প্রাধান্য পায় সেটা হলো জিহাদ এখানে জিহাদ বলা হয়েছে সাথে সাথে অবশ্য মানে উভয় প্রকার মতে আছে যেমন এখানে সৌদি আরবের যে ফাতোয়া আল্লাহ জায়মা এখানকার যারা ফতুয়া বোর্ডের সদস্য রয়েছেন তাদের অনেকে আবার বলেছেন যে ফিসাবিল্লা বলতে এই সমস্ত খাতও চলে আসবে অর্থাৎ যারা দিনে জ্ঞান অর্জন করছেন প্লাস যারা দাওয়াতি কাজ করছেন দাওয়াতের জন্য নিজেদের উৎসর্গ করেছেন তারাও এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাই হোক এ ব্যাপারে অনেক কথা রয়েছে এখন আপনাদের যেটা মানে ইয়ে মনে করেন এখানে অনেকে বলবেন যে ফিসাবিল্লা বলতে যদি জিহাদি হয়ে থাকে এখন তো জিহাদ নাই স্যার এই জিহাদ এরকম দেখা যায় না তাহলে আমরা কোথায় দেব এখানে জাকাতের খাতের অর্থ আটটার অর্থ এই না যে আপনার জাকাতের অর্থকে আট ভাগ করবেন যে প্রতিটা খাতে আপনাকে দিতে হবে এটি উদ্দেশ্য না বরং এখানে উদ্দেশ্য হলো যে আপনি এই আট খাতের ব্যয় করবেন আট খাতের মধ্যে আপনি ব্যয় করবেন প্রত্যেকটা খাতে আপনাকে দিতে হবে এমনটি উদ্দেশ্য এখানে না বরং আল্লাহ তালা আপনার জাকাত কোন খাতে মানে কোথায় দিবেন সেটার জন্য আটটা খাত আপনাকে নির্ধারণ করে দিয়েছেন এর অর্থ এই না যে প্রত্যেকটা খাতেই আপনাকে দিতে হবে সমান সমানভাবে এর অর্থ এটা না তো যাই হোক আর অন্য অন্য অর্থগুলো তো আপনাদেরকে বললামই যে অনেকে বলেছেন যে যারা দিনই জ্ঞান অর্জন করার জন্য অথবা এমন জ্ঞান যেটা সার্বিকভাবে সকল মুসলমানরা এর থেকে উপকৃত হয় তাদের তাদের জন্য দেওয়া যাবে এ ধরনের কথা বলেছেন আল্লাহ আলম আল্লাহ তাহলে ও এ বিষয়ে অধিক অবগত আসসালামু আলাইকুম আলহামদুল্লাব